আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। এখন তার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি কোভিড সংক্রমণ সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলায় অক্লান্তভাবে কাজ করে চলেছে। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে আগরতলা পুর নিগম এলাকায় আগামীকাল থেকে রাত্রিকালীন কার্ফিউ জারি করা হচ্ছে। দেশে করোনা সংক্রমণ আজ রেকর্ড সংখ্যক 2,95,000-এর গণ্ডি অতিক্রম করল। বিংশতম রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতা আগামীকাল থেকে রাজধানী আগরতলায় শুরু হচ্ছে। কোভিড সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাই কোভিড-19 মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন, 45 বছরের ওপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন, টিকাকরণ বিষয়ে কোন ধরনের গুজবে কান দেবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি কোভিড সংক্রমণ সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলায় অক্লান্তভাবে কাজ করে চলেছে। জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, দেশ কোভিড-19 দ্বিতীয় ঢেউকে যথেষ্ট সাহসিকতা, স্থির প্রত্যয় ও প্রস্তুতির সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে। সেই সঙ্গে রাজ্যগুলিকে লকডাউন একান্তভাবে শেষ উপায় হিসেবে প্রয়োগ করার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে মাইক্রো কন্টেনমেন্ট জোনের উপর বিশেষ জোর দিতে বলেছেন। তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক স্বাস্থ্য এবং সুস্বাস্থ্যের রক্ষায় বদ্ধপরিকর সরকার। দেশে অক্সিজেনের চাহিদা বাড়তে থাকায় বেশি পরিমাণে অক্সিজেনের সরবরাহ বজায় রাখার প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেছেন। পরিযায়ী শ্রমিকদের সর্বাঙ্গীন সুরক্ষার প্রতিও গুরুত্ব আরোপ করেছেন তিনি। ICMR জানিয়েছে, দেশে নির্মিত কোভ্যাক্সিন টিকা করোনা ভাইরাসের ডাবল মিউটেন্টের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর। ভারত ও অন্যান্য দেশে পাওয়া ডাবল মিউটেন্ট সার্স কোভিড-2 ভাইরাসের প্রতিষেধক হিসেবে এটি খুব ভালো কাজ করছে। জাতীয় ভাইরোলজি সংস্থা জানিয়েছে, কোভ্যাক্সিন ব্রিটেন ও ব্রাজিলের ভাইরাসকে মোকাবেলা করার ক্ষমতা রাখে। করোনা ভাইরাসে সংক্রমিত হলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন, তার করোনা টেস্ট পজিটিভ এসেছে। একই সঙ্গে সম্প্রতি তাঁর সান্নিধ্যে যারা এসেছিলেন তাদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সারা দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় রামনবমী উৎসব পালিত হচ্ছে। ভগবান শ্রীরামের জন্মদিবস হিসেবে ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরই এই দিনটি পালন করা হয়। রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনবমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই করোনা সংকটের সময় করোনা থেকে বাঁচতে যে সমস্ত উপায় রয়েছে তা পালন করা একান্ত প্রয়োজনীয়। এছাড়া বাসন্তী পূজারও আজ নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। বহু বাড়িঘর ও মন্দিরে আজ নবমী তিথির পূজার্চনা করা হয়। কোভিড-19 সংক্রমণের প্রতিরোধে রাজ্য সরকার আগামী 30 এপ্রিল পর্যন্ত কিছু বিধিনিষেধ জারি করেছে। ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মুখ্য সচিব মনোজ কুমার জানিয়েছেন, আগরতলা পুর নিগম এলাকায় 22 এপ্রিল অর্থাৎ আগামীকাল রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত কার্ফিউ বলবৎ থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত কারণ বা অন্য কোন আপৎকালীন বিষয়ের সাথে জড়িত ব্যক্তিগণ কার্ফিউর আওতায় বাইরে থাকবে। এই আদেশ কঠোরভাবে কার্যকর করা হবে। কোভিডজনিত উদ্ভূত পরিস্থিতিতে চাকরি সংক্রান্ত শারীরিক পরীক্ষা ও টেস্ট স্থগিত থাকবে। দেওয়াল পরিবেষ্টিত স্থান বা হলঘরে অনুষ্ঠিত যে কোনো সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক বা রাজনৈতিক অনুষ্ঠানের ক্ষেত্রে মোট বসার জায়গার 50% পূরণ করা যাবে। সরকারি কিংবা বেসরকারি স্থানে বিবাহ, জন্মদিন ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে 100 জনের বেশি লোকের জমায়েত হতে পারবে না। অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে 20 জন পর্যন্ত লোকের জমায়েত করা যাবে। সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলির অর্ধেক আসন খালি রেখে চলতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া 65 বছরের বেশি বয়সীদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়াও এই আদেশে বলা হয়েছে, মাস্ক পরিধান না করলে প্রথমবার 200 টাকা জরিমানা এবং পরবর্তীকালে 400 টাকা করে জরিমানা হবে। তেমনি উল্লিখিত স্থানগুলিতে সামাজিক দূরত্ব বজায় না রাখলে 1,000 টাকা জরিমানা হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে এক আদেশে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এডিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন টিমকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখা হচ্ছে তা বাস্তবায়িত করতে এডিসি নয়া নেতৃত্ব ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় আশা ব্যক্ত করেছেন। এই শুভেচ্ছা বার্তার জন্য মুখ্যমন্ত্রী শ্রী দেবকে ধন্যবাদ জানিয়েছেন প্রদ্যুৎ বিক্রম কিশোর দেববর্মন। আপনারা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
ভারতের দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড উচ্চতায় পৌঁছল, তবে মৃত্যুর সংখ্যা খানিকটা কমেছে। বিগত 24 ঘন্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 2,95,041 জন। এই সময় ভারতে মৃত্যু হয়েছে 2,023 জনের। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন মোট 2,95,041 জন। সংক্রমণ বৃদ্ধির মধ্যেই সুস্থতার পরিমাণ সামান্য বেড়েছে। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনামুক্ত হয়েছেন 1,67,457 জন, সুস্থতার হার 85.1%। সেই সঙ্গে এখন পর্যন্ত ভারতে মোট 13,01,319 জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। অক্সিজেন ট্যাঙ্কে লিক হয়ে ন্যাসিকের একটি হাসপাতালে প্রাণ হারালেন 22 জন করোনা রোগী। আজ এই ঘটনাটি ঘটেছে নাসিকের ডাক্তার জাকির হোসেন হাসপাতালে। নাসিকের জেলাশাসক জানিয়েছেন, নাসিকের হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিকেজ হওয়ায় ঘটনা মৃত্যু হয়েছে 22 জন রোগীর। অন্তত 171 জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এর মধ্যে 31 জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বাকি রোগীরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রের খবর, মৃত রোগীদের মধ্যে 10 জন ভেন্টিলেশনে ছিলেন। নাসিকের এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবার পিছু 5,00,000 টাকা আর্থিক সহায়তা করা হবে। প্রধানমন্ত্রীও নাসিকের হাসপাতালে এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন। আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। রাজ্যের বিভিন্ন গ্রাম ও বাড়িতে গৃহস্থের মঙ্গল কামনা করে বাবা গড়িয়ার পূজার্চনা চলছে। বিধি মেনে আজ গড়িয়া পূজার শেষ দিন। পূজার পর আজ রাতে বাবা গড়িয়ার বিসর্জন হবে। ঠাকুর প্রভাতচন্দ্র রায় মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আজ প্রথমবারের মতো নাজির বাড়িস্থিত ঠাকুর প্রভাতচন্দ্র রায় স্মৃতি পার্কে সার্বজনীন গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়। সোসাইটির সম্পাদিকা গৌতমী রায় জানিয়েছেন, সম্পূর্ণ করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই পূজা অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারও বাতিল করা হল ছন্দনীড়ের কবি প্রণাম উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে রবীন্দ্র চর্চার আগ্রহ তৈরি করার জন্যই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছরও একই কারণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। ছন্দনীড়ের আয়োজকরা জানিয়েছেন, মূল অনুষ্ঠান করা না গেলেও অনলাইনে কবি প্রণাম অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট হচ্ছে আগামীকাল। ষষ্ঠ দফায় রাজ্যের 4 জেলার 43টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। উত্তর দিনাজপুরের 9, নদিয়ার 9, পূর্ব বর্ধমানের 8 এবং উত্তর চব্বিশ পরগনার 17টি আসনে ভোট হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25 এপ্রিল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 76তম পর্ব। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-11-7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এই ফোন লাইনগুলি আগামীকাল পর্যন্ত খোলা থাকবে। এছাড়া 1922 নম্বরে মিল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতে SMS করা যাবে। বিংশতম রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতা আগামীকাল থেকে রাজধানী আগরতলায় শুরু হচ্ছে। এডি নগরের পুলিশ হকি মাঠে 3 দিনের এই আসর হবে। আগামীকাল বিকেল 3টায় সাংসদ প্রতিমা ভৌমিক আসরের সূচনা করবেন। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা মানিক সাহা উপস্থিত থাকবেন। 24 এপ্রিল বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব ও বিধায়ক সুরজিৎ দত্ত। আসরে জেলা দলগুলি অংশ নেবে। সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতার 2টি সেমিফাইনাল আজ থেকে শুরু হয়েছে। 3 দিনের এই ম্যাচে MBB স্টেডিয়ামে টসে হেরে চাম্পামোড়া কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে প্রগতি প্লে সেন্টার প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 237 রান সংগ্রহ করে। দলের পক্ষে সম্রাট দাস 115 রান করে। চাম্পামোড়া সৌরভ সাহা 37 রানে 4টি উইকেট পায়। জবাবে চাম্পামোড়া প্রথম ইনিংসে দিনের শেষে 1 ওভার ব্যাট করার সুযোগ পায়। এদিকে নরসিংগড়ের PTA মাঠে 3 দিনের অপর সেমিফাইনালে GB প্লে সেন্টারের বিরুদ্ধে প্রথম দিনেই লিড নিয়েছে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার। ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট অনুরাগী প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 114 রান করে। শ্রবণ গোস্বামী করে 49 রান। জবাবে GB প্লে সেন্টার মাত্র 36 রানে প্রথম ইনিংস শেষ করে। আবহাওয়া খবর, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 37.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি কোভিড সংক্রমণ সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবেলায় অক্লান্তভাবে কাজ করে চলেছে। কোভিড 19 সংক্রমণ প্রতিরোধে আগরতলা পুর নিগম এলাকায় আগামীকাল থেকে রাত্রিকালীন কার্ফিউ জারি করা হয়েছে। দেশে করোনা সংক্রমণ আজ রেকর্ড সংখ্যক 2,95,000 গণ্ডি অতিক্রম করল। বিংশতম রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতা আগামীকাল থেকে রাজধানী আগরতলায় শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।